পাহাড়ি ঐতিহ্য ধরে রাখতে বান্দরবানের দরিদ্র জুমিয়া পরিবারকে মাচাং ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপহার মাচাং ঘর পেয়ে খুশি ভূমিহীন জুমিয়া পরিবারগুলো। রতন কুমারদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড়ের গায়ে ছোট ছোট মাচাং ঘর, সুন্দর সিমছাম ঘরগুলো পার্বত্য জেলা বান্দরবানের দরিদ্র জুমিয়া পরিবারদের দেয়া প্রধানমন্ত্রীর উপহার। সারা দেশে দরিদ্র ভূমিহীন পরিবারদের সেমি পাকা ঘর দিলেও পাহাড়ি ঐতিহ্য ধরে রাখতে জুমিয়া পরিবারগুলোকে দেয়া হচ্ছে এসব ঘর। প্রথম পর্যায়ে এসব ঘরগুলো দেয়া হচ্ছে 230টি পরিবারকে। নিজেদের ঐতিহ্যবাহী ঘর পেয়ে খুশি পাহাড়ি জনগোষ্ঠী। আমাদের পাড়া থেকে কেশাচিকে ঘর দিছে, সেই ঘরটা খুবই সুন্দর আছে। গ্রামে এলাকার ওই মাচাং ঘর যখন দেওয়া, সবার আনন্দ, সবাই খুশি। প্রধানমন্ত্রী ঘর মেনে দিছে বিদায়, খুব ভালো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের ধন্যবাদ দিলাম। পাহাড়ি এলাকায় সেমি পাকা ঘরের চেয়ে মাচাং ঘর বেশি উপযোগী বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। পাহাড় অঞ্চলে মহিজের মাঝে এই মাচাং ঘর তৈরি হওয়ার পেছনে এখানকার ঐতিহ্যবাহী রক্ষা করবে, সেই সাথে এখানকার মানুষের জীবনযাত্রা মান অনেক সুন্দর হবে। পাহাড়ের ঐতিহ্য রক্ষা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের চাহিদার ভিত্তিতে এসব মাচাং ঘর তৈরি করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এই মাচাং আকৃতির ঘরগুলো যেহেতু বাঁশকাঠ দিয়ে তৈরি, এগুলো অধিকতর শিথিল হয় এবং এগুলোর নিচে তারা তাদের গৃহস্থালী পণ্য যেমন লাকড়ি এবং পশু যেগুলো তারা শুকর ছাগল প্রতিপালন করেন সেগুলো রাখতে পারেন। বান্দরবানের 2968টি পরিবারকে দেয়া হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের এসব মাচাং ঘর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।